আজকের জিটিভি সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে বাংলাদেশের সমসাময়িক কয়েকটি প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য তিনজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সর্ব ডান দিক থেকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, এরপরই আছেন সিনিয়র সাংবাদিক ইশতিয়াক রেজা, এবং তারপরে আমার ডান দিকে আওয়ামী লীগের সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা। আমরা আজকে বিশেষ করে গত এক সপ্তাহ ধরেই বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশন নিয়ে কথা বলছি। আমি ফাহিমা আপনাকে দিয়ে শুরু করতে চাই, যে এই ১৩ দফা প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উল্লেখ করেছেন, সেটিকে নিয়ে সরকারের বিরোধী দল বিভিন্ন ধরনের রিয়াকশন প্রকাশ করেছে এবং এ বিষয়ে এখনও আলাপ আলোচনা চলছে। আপনারা বোধহয় রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে সময় চেয়েছেন এবং এক ধরনের ফর্মালি সেটি তার কাছে উপস্থাপন করতে চাইছেন। আমরা এই বিষয়ে আর কোনো আপডেট থাকলে আপনার কাছ থেকে শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। এই বিষয়টা বাংলাদেশের আমাদের সবারই এই মুহূর্তের চাওয়া হয়ে দাঁড়িয়েছে। ২০০৭ থেকে এটা ২০১৬ এই পর্যন্ত গণতন্ত্রহীন একটা অবস্থার ভেতর আমরা যেহেতু বসবাস করছি, প্রতিটা নির্বাচনই এর পরবর্তীতে আমরা যা দেখছি এবং দেখে আসছি খুব নিকট অতীতেই, ৯ বছরের কথাই যদি আমি বলি, এই রকম একটা পরিবেশ পরিস্থিতি থেকে মুক্ত হয়ে বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম জিয়া উনি যে সুনির্দিষ্ট প্রস্তাবনা উত্থাপন করেছেন, এর মাধ্যমে আমরা আশা করি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, নির্বাচন প্রতিটি মানুষের ভোটের অধিকার যেটা কেড়ে নেওয়া হয়েছে সেটা ফিরে আসবে, এবং সেই সাথে আপনি দেখেন যে যে কোনো একটি সরকারের যখন মেয়াদ পূরণ হয় কখনো তার আগে একটি নির্বাচনের মাধ্যমেই কিন্তু অথবা গণ আন্দোলন আরও মার্শাল ল সেটাতে নাই গেলাম, এটা তো আমাদের এই অল্প ১১ সময় আমরা দেখেছি যে সেটা কত ভয়ানক হতে পারে। অথচ এই সরকারি দল যারা আছেন ওনারা তখন বলেছিলেন এটা ওনাদের আন্দোলনের ফসল। মূল কথা হচ্ছে কি, নির্বাচনের বড় স্টেক হোল্ডার্স যারা আছেন তাদের মধ্যে অন্যতম এই দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি। এখন আওয়ামী লীগ যদি মনে করে ২০১৪ ৫ই জানুয়ারি সেই নির্বাচনের মতন আগামীতে এই রকম ভোটারবিহীন আরও একটি নির্বাচন করবেন যেখানে ১৫১ জন সংসদ সদস্য লাগে একটি সরকার গঠন করতে, সেখানে ওনারা ১৫৪ জনই বিনা ভোটে অনির্বাচিত সংসদ সদস্য হলেন, এইসবকে মাথায় রেখে আমরা মনে করি, আমরা আশা করেছিলাম যে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দল হতো তাহলে এরকম ফ্যাসিবাদী আচরণ হয়তো করতো না, যে ওনারা একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা উত্থাপন করবার এক ঘন্টার ভেতরই ওনাদের দলের যিনি নতুন সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের সাহেব উনি বললেন যে অন্তঃসার শূন্য। এখন ওনাকে তো আমরা দেখি যে কখনো কখনো যোগাযোগ মন্ত্রী হিসেবে বাসে অনেক সিট খালি আছেন কিন্তু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, উনি অনেক অনেক রকম ওনার ইয়ে আছে সেটা ভালো, কিন্তু কথা হচ্ছে কি চায়ের দোকানে বসে চা খাওয়া কিন্তু আর এই রকম বড় যেখানে আপনি নর্মাল হিসাবে শতকরা ৪০% মানুষ বিএনপিকে সাপোর্ট করে আর এই মুহূর্তে তো ৮০ থেকে ৯০ কিংবা তারও বেশি সংখ্যক মানুষ বিএনপিকে, আপনি যদি একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় তাহলেই দেখা যাবে যে সঠিক আর অবাধ নির্বাচন হলে যে বাংলাদেশের মানুষ জনগণ বিএনপিকে কি পরিমাণ ভালোবাসে এবং তারা তাদের জনসমর্থন নিয়ে অতীতে ৩ বার আমাদের রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হয়েছে, আমরা আগামীতেও ইনশাল্লাহ করবেন, তবে বর্তমান সরকারের এবং আওয়ামী লীগের রাজনৈতিক সদিচ্ছা সমস্ত দেশের মানুষের এগেনস্টে যদি চলে যায় সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক হবে আর কি। তবে এটি আপনারা যে প্রস্তাবনা উল্লেখ করেছেন, আপনি বলছেন এটি প্রপোজাল, এক ধরনের এজেন্ডা, আলাপ হতে পারে, এটি এমন না যে সবগুলি মানতে হবে বা থেকে কম বেশি হতে পারে, এটা তো কোনো আইন করার কথা আমরা বলিনি, এটা সম্পূর্ণ একটা প্রস্তাবনা, আলাপ আলোচনার দুয়ার এটা তো খোলা থাকাটাই স্বাভাবিক ছিল, নয় কি যে আমি একটি কথা বলবো আপনি আরেকটি বলবেন, একটা মাঝামাঝি এসে
একটা জায়গায় সেটেল হবে। কারণ দেখেন, আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে যে গত নির্বাচনটা করেছে সেটা তো প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন, সেটা দেশে এবং আন্তর্জাতিকভাবে সর্বমহলে একই কথা আমরা শুনেছি। কাজেই সারা বাংলাদেশের মানুষ যখন মুখে আছে যে তার ভোটটা উনি দেবেন, কারণ গত 9 বছরে তো সেই রকম ভোটাধিকার প্রয়োগ করবার সুযোগ কিংবা হয়তো সম্ভবও আসলে হয়নি, নিজেরাই তো ওনারা ভোট দিয়ে দিয়েছে সমস্ত যতগুলো স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন যা যা এই পর্যন্ত হয়েছে ওনারাই তো ভোট দিয়েছেন, বাক্স ভর্তি করেছেন, আর স্থানীয় যারা প্রশাসন আছে, আপনার নিরাপত্তা বাহিনী আছে, আর নির্বাচন কমিশন তো আছেই, একটি মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। আমাদের যে সুনির্দিষ্ট প্রস্তাবনা সেটা তো দেয়া হয়েছে, সেটা তো সারা দেশ জানে, সারা পৃথিবী দেখেছে। এটার পরিপ্রেক্ষিতে এখন যেহেতু আমাদের রাষ্ট্রের অভিভাবক মহামান্য রাষ্ট্রপতি, যদিও বলা আছে যে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ আলোচনার মাধ্যমে উনি এই যে নির্বাচন কমিশনের সার্চ কমিটি করবেন যেমন অতীতে করেছিলেন, কিন্তু সেটা খুব একটা গ্রহণযোগ্য হয়নি। কারণ এখন রকিব সাহেব ওনাকে নিয়ে তো প্রত্যেকটা মানুষই জানেন, এটা তো আর গোপনীয় কোনো বিষয় নয় যে নির্বাচন করতে উনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন যে কোনো নির্বাচন। সেই কমিশনের মেয়াদ ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে, আমরা নিশ্চয়ই দেখতে চাইবো পরবর্তী স্টেপগুলো কি। নুরজাহান বেগম মুক্তা, আপনি এই বিষয়ে নিশ্চয়ই কথা বলেছেন অন্য গণমাধ্যমে, জানি নির্বাচন কমিশন নিয়ে বিএনপির যে 13 দফা প্রস্তাবনা সেটিকে আপনি কিভাবে দেখতে চাইছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক বৃন্দ এবং গাজী টিভির দর্শকদের। আসলে এখানে 13 দফা বলা হচ্ছে, কিন্তু আমি তো আমার মনে হয় 13 দফা না, এটা আমার মতে দফা 20টি। আমি এই পর্যন্ত যে তথ্যপাত্র দেখেছি বা নিউজে যা দেখেছি সেটা হলো একটি স্বাধীন, ওনার দৃষ্টিতে স্বাধীন নির্বাচন, শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে উনি 7 দফা আর দিয়েছেন, এর অধীনে কিভাবে আগামী নির্বাচন করা যায় সেজন্য দিয়েছেন 13 দফা, টোটাল দফা হলো 20টি। এখন এই দফা সম্পর্কে যদি আমি বারবার বলছি অন্যান্য গণমাধ্যমেও, 20 দফা সম্পর্কে যদি আমি 1 মিনিট করে বলি আমার 20 মিনিট লাগবে, আমি জানি সেই সময় আপনাকে দিবেন না। আমি শুধু দুটোই বলি না, কারণ দুটো কথা, দুটো দফা বা দুটো বিষয় উল্লেখ করতে চাই। ওনার যে দফাগুলোর মধ্যে অন্যতম একটি দফা হলো যে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি যে স্বাধীনতার প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত সংসদে প্রতিনিধিত্বশীল যে রাজনৈতিক দলগুলো তাদের থেকে তাদের সমন্বয়ে এটা করার জন্য আর কি। এখন সেখানে তো আমরা যদি দেখি যে স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত যারা প্রতিনিধিত্ব করেছে পার্লামেন্টে তাদের মধ্যে জামাতও তো আছে, তাহলে কিন্তু এই প্রশ্নটিকে আপনি রেসপন্ড করতে পারেন? জামাত তো নিবন্ধন হারিয়েছে, জামাত নিবন্ধন হারিয়েছে, কিন্তু জামাত তো সংসদে প্রতিনিধিত্ব ছিল, আমি আপনি রিপ্লাই দিয়েন, কিন্তু সে তারা তো একসময় এমপি ছিল, মন্ত্রী ছিল, পার্লামেন্টে প্রতিনিধিত্ব ছিল, অতএব এখানে একটা অবলিক দেওয়া আছে। এই যে জামাত প্রীতিটা আমাদের এখানেই তো কথা, যে উনি জামাতকে ছাড়তে চাচ্ছেন না কেন, সে ঘুরে ফিরে এক কথাই আসে। আজকে দেখেন জামাতকে তো ছাড়েই নাই, উল্টা কি করেছে উনি, যুদ্ধ অপরাধীদেরকে তো ছাড়েই নাই, এবং ওনাদের যে সম্মেলন হলো বা কাউন্সিল হলো সেখানে যুদ্ধ অপরাধীদের ছেলেদেরকে প্রাইজ পোস্ট দেওয়া হয়েছে পর্যন্ত, এলো এক। 2 নম্বর কথা হলো যে আরেকটি যে ব্যাপারটি আমি খেয়াল করেছি সেটা হলো উনি তার প্রস্তাবে উল্লেখ করেছেন যে সেনাবাহিনীকে অর্থাৎ প্রতিরক্ষা বাহিনীকে ক্ষমতা দেওয়ার জন্য, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন কোথাও কোনো নির্বাচনে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় নাই, অথচ সেই আজগুবি জিনিসটাই উনি ওনার দফার মধ্যে অন্তর্ভুক্ত করলেন। এরকম আরো অনেক আছে এর মধ্যে, হয়তো সময় নাই, বলা যাচ্ছে না। এখন আমার কথা হলো এই যে উনি এগুলা দিলেন, তাহলে এটা কি, এটা তো কোনো অন্তঃসারশূন্য, আমাদের দলের সাধারণ সম্পাদক অন্তঃসারশূন্য চর্বিত চরণ বলেছেন। তবে তার মানে এই 13 বা 20 যতগুলি আপনি বলেন এর মধ্যে কোনো পয়েন্ট কি নেই আলাপ করবার মতো, কোনো এজেন্ডায় আলাপ করবার মতো নেই আমাদের দৃষ্টিতে মোটা দাগে, আমরা কিন্তু তেমন কিছু পাচ্ছি না। তবে হ্যাঁ, আমাদের দলের নেতারা বলেছেন, আমরাও
বলে যদি তার মধ্যে ভালো কিছু থাকে হ্যাঁ সেটা ঠিক আছে সেটা বিবেচনা করে দেখা হবে কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে ওনার যে প্রস্তাবগুলো বা ওনার যে দফাগুলো সেগুলো কিন্তু অযৌক্তিক অবাস্তব অসাংবিধানিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্রমূলক হাস্যকর এবং তামাশাপূর্ণ ও চর্বিত চরণ এবং অন্তঃসারশূন্য অনেকগুলো বিশেষণ বিশেষণ আছে আমি এগুলো দেখেছি আমার দৃষ্টিতে যাই হোক এরপর আমার কথা আর উনি মুনিয়াপ্পা একটা কথা বলেন যে আলোচনার রাস্তা খোলা তা আলোচনা কাশের রাষ্ট্রপতি এইটাও কিন্তু একটা হাস্যকর যুক্তি আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতির সাথে দেখা করে আলাপ করবার বাধা কোথায় রাষ্ট্রপতি তো দেশের সবার কিন্তু একটা জিনিস আমরা দেখি হ্যাঁ ঠিক রাষ্ট্রপতি তো বিতর্কের ঊর্ধ্বে উনি সবার কিন্তু ওনাকে গণভবনে আমন্ত্রণ আমরা একটু ইতিহাস আমাদের বলতে হয় গণভবনে আমন্ত্রণ করেছে উনি আসে নাই ইভেন ওনার ছেলে যখন মারা গেলেন ওরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে আমাদের নেত্রী গিয়েছিলেন ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল এই যেখানে অবস্থা সেখানে আমরা ভালো কিছু কিভাবে আশা করতে পারি আর সবচেয়ে বড় কথা হলো মুনিয়াপ্পা একটা কথা বললেন যে আমাদের নতুন নবনির্বাচিত সাধারণ সম্পাদকের কথা উনি নাকি বাসের সিট থাকলে দাঁড়িয়ে আসেন খালি ছিল উনি যখন বাসে যখন সিট খালি থাকে তখন উনি বসে আসেন আর যখন দাঁড়া সিট না থাকে তখন তো উনি দাঁড়িয়ে আসবেন উনি তো আর এমন না যে কাউকে জোর করে উঠিয়ে বসে ক্ষমতা দখল যেরকম আমরা অতীতে দেখেছি যে বসেছেন তা তো উনি করতে পারেন না উনি নিয়মতান্ত্রিক ভাবে চলেন এখন এইটাও আপনাদের সহ্য হবে না আবার যদি কাউকে জোর করে উঠে উনি বসতো তখন আবার বলতেন মন্ত্রী বলে উনি আরেকজনকে উঠে বসিয়েছেন এই হলো কথা শুনেন এখন আমার কথা হলো যে আসলে উনি যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবের মধ্যে আসলে কিছুই নাই এটা আসলে আমার মনে হয় যে একটা স্টান্টবাজি কারণ বিএনপি এখন প্রায় মানে কি বলা যায় একটা জীবনমৃত একটা দলে পরিণত হয়েছে সেই দলের মধ্যে নতুন সঞ্জীবনী শুরুর মতো উনি চাইছেন যে একটা কিছু করে যেন হ্যাঁ নেতা কর্মীরা চাঙ্গা থাকবে এটারই একটা অপচেষ্টা ছাড়া কিছু না আচ্ছা আমরা একটু রেজাভের মতামত নিতে চাই রেজাভাই আপনি সংবাদ মাধ্যমে মানুষ আপনি এই সব বিষয়গুলো নিশ্চয়ই পর্যালোচনা করেছেন কিন্তু যখন এই প্রস্তাবনা দেয়া হয়নি তখন কিন্তু ইলেকশন নিয়ে যারা ক্রিটিক করেন তারা বলেছেন যে বিএনপির উচিত ফর্মালি প্রস্তাবগুলো মিডিয়ার সামনে নিয়ে আসা এখন দেওয়ার পরে কিন্তু ব্যাপক আলাপ আলোচনা এটিকে নিয়ে হচ্ছে নেক্সট স্টেপ কি হতে পারে না দেখেন 2014 এর 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে যে কথাটা ফাহিমা মুন্নি বলেছেন আগামীতে যে নির্বাচনটা হবে একটা ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয় তাহলে এটা সবারই চাওয়া এবং বাংলাদেশে একটা শক্তিশালী নির্বাচন কমিশন এটাও সকলের চাওয়া কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দলগুলোই কিন্তু আবার নির্বাচন কমিশনকে নানা সময় বিতর্কিত করেছে আজকে রাকিবউদ্দিন কমিশন অনেক বিতর্কিত বিএনপির কাছে বা অনেকের কাছে তেমনি এক সময় সাদেক বিচারপতি সাদেকের নির্বাচন কমিশন বিচারপতি আজিজের নির্বাচন কমিশন এখন দুর্ভাগ্য এটা হলো আমাদের বাস্তবতা কিন্তু আমরা একটা ভালো নির্বাচন চাই একটা এক্সক্লুসিভ নির্বাচন চাই সেই হিসেবে কিন্তু আজকে আমার কাছে একটু অন্যরকম লাগছে আজকেই আমি এখানে আসার সময় দেখে আসলাম বি চৌধুরী একটা নতুন কথা বলেছেন তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর সর্বশেষ যে প্রস্তাবনা ছিল এইটা ওইটাকে সূত্র ধরে আলোচনা শুরু করতে হবে সেই সর্বশেষ প্রস্তাবনা ছিল ওই যে টেলিফোন কল বেগম খালেদা জিয়ার কাছে সেইটার সূত্র ধরে উনি বলছেন যে সর্বদলীয় সরকারের প্রস্তাবনা এবং সেখান থেকে আলোচনাটা শুরু করতে হবে বেগম জিয়ার 13 দফা সেই অর্থে কোনো কার্যকর দফা নয় বলে বি চৌধুরী মনে করছেন আরেকটা কথা যে রাষ্ট্রপতিকে যে আমরা সবকিছুতে বলছি গার্জিয়ান মানছি কিন্তু সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিকে আসলে সেরকম কোনো ক্ষমতা দেওয়া হয়নি তার সমস্ত কাজ কিন্তু প্রধানমন্ত্রী কেন্দ্রিক প্রধানমন্ত্রী তাকে কনসাল্ট করে করবার প্রধানমন্ত্রী তাকে যে পরামর্শ দিবেন আসলে তিনি সেইভাবে করবেন আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে একটা কন্ট্রোভার্সি এবং আছে এবং সেখানে দেখছেন বিশিষ্ট আইনজীবী রফিকুল হক একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জামাতের ইস্যুটাও আসছে কিন্তু আমার কাছে কিন্তু যেটা মনে হচ্ছে একটা ভালো নির্বাচনের জন্য আলোচনা হতে তো কোনো বাধা নেই যে বড় রাজনৈতিক দলগুলো আছে ফাইমামুনি একটা শব্দ উচ্চারণ করেছেন এটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে আমার মনে হয় সরকারের দিক থেকে বাধা আছে বলে আমি মনে করি না কিন্তু বিএনপি যে প্রসেসে আলোচনা করতে বলেছে সেইটা একটা সমস্যা আছে যে এতগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা কারণ আমরা জানি ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের ফলে মানে ওই অর্থে কি বিএনপির এই আলোচনার দাবিটি একটু দেরিও করে ফেলেছে মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে কনটেক্সচুয়ালি যদি দেখেন কনটেক্সচুয়ালি একটু লেট হয়ে গেছে তারপরও অন্য কোনো অ্যাঙ্গেলে আমি কিন্তু সবসময় আমি মনে করি অন্য যে কোনো অ্যাঙ্গেলে একটা আলোচনার দরজা তো খোলা রাখা যেতেই পারে এবং আলোচনা হতেই পারে কিভাবে একটা ভালো নির্বাচন কমিশন হয় আওয়ামী লীগ সার্চ কমিটির কথা বলছে সার্চ কমিটির মাধ্যমে হবে আবার এদিকে দেখেন এর আগে সার্চ কমিটির মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশনার কিন্তু এসেছিলেন কমিশনটা হয়েছিল
সার্চ কমিটি ছাড়া যে নির্বাচন কমিশন হয়েছে এর মধ্যে হুদার নির্বাচন কমিশন শামসুল হুদার ইমিডিয়েট পার্ট ভালো প্রশংসা পেয়েছে আবু হেলা নির্বাচন কমিশন যথেষ্ট ভালো নির্বাচন হয়েছে আবু সাইদেরটাও ওইভাবে মানে বিতর্কিত হয় নাই সুতরাং সার্চ কমিটি হলে বেটার হবে না হলে খারাপ হবে এমনটি বলা যাচ্ছে না রেজা ভাই ধন্যবাদ আমি একটা প্রশ্ন নিতে চাই একজন দর্শক চেষ্টা করছেন অনেকক্ষণ থেকে হ্যালো কে আছেন আমাদের সাথে নির্বাচন দিতে আওয়ামী লীগের কি কোথায় আর যদি যেমন জামাত তো জামাত জামাতের ভালোবাসে না এই দেশের মানুষ এবং জামাতের সাথে যদি নির্বাচন করে তো জনগণের তাদেরকে প্রত্যাখ্যান করবে তাই এখানে তাদের তো আরো প্লাস পয়েন্ট আওয়ামী লীগের তো প্লাস পয়েন্ট আচ্ছা আপনার মন্তব্য প্রশ্ন দৃষ্টি আপনার কিছুটা রেসপন্ড করবেন কিছু একটু বলবেন কি যে উনি সরকারি দলের বা আওয়ামী লীগের জামাতের সম্পর্কে যে মতামত জনগণই জামাতকে প্রত্যাখ্যান করবে জামাতকে নিয়ে এত মানে এক ধরনের আমাদের কনসার্ন কেন জামাতকে নিয়ে এত আলোচনা কেন ধন্যবাদ আসলে উনি এক সেন্সে ওনার কথা ঠিক আছে কিন্তু তারপরেও তো জামাত এমন একটি দল যারা কিনা আমাদের স্বাধীনতা চায়নি আমাদের এই দেশের স্বাধীনতা যখন আমরা স্বাধীনতার জন্য লাখ লাখ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল তখন এই দেশটার বিপক্ষে তারা কাজ করেছে এবং ওই পাক বাহিনী দোসর হিসেবে কাজ করেছে তো জামাত সম্পর্কে এই দেশের মানুষের মনে একটা ক্ষত গভীর ক্ষত আছে এবং যে বলা হয়েছে জামাত শেষ হয়ে যাবে কিন্তু জামাত তো শেষ হয়ে যাওয়ার কথা আরো আগেই শুধুমাত্র এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাতের লেজুর বৃত্তি হিসেবে এখনো জামাতকে টিকিয়ে রেখেছে অতএব আমরা মনে করি যে জামাত যতদিন থাকবে ততদিন এদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে সুশ্রী দেওয়া হবে জনগণকে এবং একটা মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক রাষ্ট্র যে আমরা গড়ে তুলেছিলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেটাতে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে শুধুমাত্র জামাতের কিছু কর্মকাণ্ড শুধু জামাত নয় কিছু কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কারণে এবং আরেকটি কথা জানেন কিনা উনি আমাদের বাংলাদেশ যখন আমরা সেই লাখ লাখ মানুষের জীবনের বিনিময়ে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যখন এই দেশটা অর্জিত করলাম এই দেশটাকে স্বাধীনতা অর্জিত করার পরেও কিন্তু সেই গোলাম আজমের নেতৃত্বে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার প্রকল্প নামে কমিটি গঠন করা হয়েছিল এবং তাদেরকে এই দেশে রাজনীতি করার সুযোগ অর্থাৎ জামাতকে এই দেশে পুনর্বাসিত করেছিল জিয়াউর রহমান অতএব এই দেশটাকে যেন আর কোনো শকুনে খুবলে খেতে না পারে তাই এই যারা দেশের স্বার্থে বিশ্বাস করে না তাদেরকে চিরতরে যদি শেষ না করা যায় তাহলে বাংলাদেশ কখনোই আমার মনে হয় কলঙ্কমুক্ত হবে না মাথা উঁচু করেও দাঁড়াতে পারবে না নিশ্চয়ই আপনি আরো বলেন আমি একটু ফাইন ম্যাপ আপনার কাছে ফিরতে চাই বিশেষ করে যখন আপনারা বলছেন যে প্রেস কনফারেন্স করে 13 দফা দেয়া হয়েছে এবং আপনারা রাষ্ট্রপতির কাছে সেটি উপস্থাপন করতে চাইছেন আর কি হতে পারে ধরা যাক এই দুটো আপনাদের চাহিদা মতো হলো না দেন হোয়াট আর আদার অপশনস আপনি কি সেগুলো চিন্তা করেছেন বা সেটা তো যেহেতু সময়টা একেবারেই কম ফেব্রুয়ারি হচ্ছে সেই চেঞ্জেস সময় তার আগে কি হতে পারে আপনাদের প্রস্তাব ঠিক আছে এটা নভেম্বর মাস এটা দেয়া হয়েছে এখন এটার জন্য যে সময় কম হয়ে গেছে কিংবা আরো আগে দিতে হতো দিলে কি হতো বিষয় সেটা না এটা হচ্ছে কি সরকারের সদিচ্ছা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার যদি ওনারা মনে করে থাকেন যে যেহেতু আমরা 2014 তে তো করে চলে গেছি মানে মোটামুটি পার পেয়ে গেছি এখন আবার কেন ঝামেলা করব ওই একই রকম ভাবে করে ফেলি এরকম একটা ধারণা যদি থেকে থাকে মনে হচ্ছে ওই কারণেই ওনারা আমাদের এত সুন্দর প্রস্তাব প্রস্তাবনা এবং আমাদের যেই আলাপ আলোচনার উদাত্ত আহ্বান যেটা আছে এবং দেশে আপনার সমস্ত কিছু শান্তি শৃঙ্খলা সুন্দর ভাবে থাকুক এটা আমরা আপনারা সবাই চাই কিন্তু একটা সাপ্লিমেন্ট করতে চাই আপনার সাথে আমি একটা জিনিস বলি যে আমি ভাই আপনাকে যে এখন মনে হয় কি জানেন বিএনপি হলেই আমরা হচ্ছি দ্বিতীয় না বাংলাদেশের তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিক আচ্ছা এটা কি কেউ বলছে এইভাবে আমি বলছি আপনাকে এখন আমাদের অবস্থাটা দাঁড়িয়েছে এরকম যে বিএনপি মানেই হচ্ছে অপরাধী আসামি মানে যত রকম বিশেষণ আছে আপনি সবই আমাদেরকে দিতে পারবেন কারণ আমাদের আপনি দেখবেন যে 500 উপরে আমাদের মানুষজন গুম হয়ে গেছে ওই মায়ের কান্না আমাদের কানে যাচ্ছে না স্ত্রী সন্তান আত্মীয় স্বজন হারা আপনি দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর এই যে গুলি করেছে যে এইভাবে আমাদের 1000-এর মতন নেতাকর্মী তৃণমূল থেকে শুরু করে মারা গেছে আমাদের লক্ষ লক্ষ আমাদের মামলা দিয়েছে আমাদের 7 লক্ষের মতন
বিএনপি নেতা কর্মী জেলে আছে, এই যখন অবস্থা তখন আলাপ আলোচনার মাধ্যমে একটা সুন্দর সমাধান, শক্তিশালী নির্বাচন কমিশন, রাজনৈতিক আপনার রীতি নীতি কৃষ্টি এটা তো সেটারই বই প্রকাশ হবে যদি আমরা একটা প্রসঙ্গ আমি একটু যোগ করতে চাই, যেটি রিজার্ভ ভাই উল্লেখ করেছে, আমরা গণমাধ্যমে দেখেছি প্রেসিডেন্ট বি চৌধুরী যেটি বলেছেন যে সেই সময় থেকে আলাপটা শুরু হতে পারে। আপনারা কিন্তু প্রস্তাবনায় বলেছেন নির্বাচন সহায়ক সরকার, এই দুইটার মধ্যে কি কোনো সিমিলারিটি আছে? নির্বাচনকালীন সহায়ক সরকার আমরা বলেছি এবং প্রধানমন্ত্রী ফোন করার মধ্যে কি একটু বলি, বিএনপি তত্ত্বাবধায়ক দাবি থেকে মনে হচ্ছে সরেও আসছে কিছুটা এটা না না সেটা, তবে আমরা নির্বাচনকালীন সরকার বলছি কিন্তু এটা ঠিক যে এখন যে অবস্থায় আছি আমরা আর যেই ধরনের নির্বাচনগুলো দেখে আসলাম এই নয় বছরে, এখন সামনে বর্তমানে যে অবস্থা আছে প্রধানমন্ত্রীর আন্ডারে যে নির্বাচনে যাওয়া সেটা বিএনপি যাবে না, আর এখন আমরা যে নির্বাচনকালীন সরকার বলছি সেটারও একটা রূপরেখা, আমরা তো আমাদের যারা দলের নীতি নির্ধারক আছেন অত্যন্ত সিনিয়র মেম্বার যারা আছেন স্ট্যান্ডিং কমিটির মেম্বার সব আমাদের দেশ নেত্রী বেগম যে ওরা তো কাজ করছেন দিনে রাতে। তবে এর মধ্যে দু একটা কথা একটু বলতেই হবে, সেটা হচ্ছে যে জামাতকে নিয়ে আমাদের এমপি মহোদয় কতগুলো কথা বলেছেন, এখন জামাতের সাথে কিন্তু আওয়ামী লীগের কি সখ্যতা, বর্তমানে হেফাজতে ইসলামের সাথেই বা কয়েকশো একর জমি দিয়ে ওনারা ওনাদের সাথে কিভাবে ঠান্ডা রেখেছেন, হ্যাঁ আন্দোলনে না গিয়ে কিভাবে কি করতে হয় এটা ওনারা ভালো করে জানেন, ওগুলো অতীতে সব আছে মিডিয়ায় আপনাদের কাছে, এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ জামাত একসাথে, হ্যাঁ আমাদের সাথে তো যুগপথ আন্দোলন করেছিল, তখনকার যে ছবি তখনকার যে বক্তব্য সেগুলো সবই জানেন না তারা হতে আগ্রহী হবে, আমি বলছি অন রেকর্ড সেগুলো রয়ে গেছে সেগুলো দেখে নেবেন। আর আপনি একটা কথা বলেছেন যে যুদ্ধ অপরাধীর সন্তানকে প্রাইস পোস্ট দিয়েছে, এই কথাটা বলা উচিত হয়নি একজন আইনজীবী হিসেবে আপনার, আপনাকে বলি কারণ আপনি জানেন যে একজন অপরাধী অপরাধটা হচ্ছে একটা আমাদের ফৌজদারি আইনে স্ট্রিক্ট লায়াবিলিটির ব্যাপার, এখন উনি যদি ইশতিয়াক ভাই একটু অপরাধ করেছে এই জন্য ওনার ছেলেকে আমি বলবো অপরাধী, এটা আইনের মূল ভাষ্য কোনোদিনই না। আর আলোচনার কিছু পাচ্ছে না আওয়ামী লীগ বিএনপির সাথে, এটার অর্থ একটাই যে ওই 72 থেকে পরবর্তী সময়ে যেমন একদলীয় শাসন, হ্যাঁ অন্যান্য কোনো দল মত কিছু না ওই বাকশাল, এখন ওনারা ওই দিকে মনে হচ্ছে হাঁটছেন। আর বিএনপি জীবন মৃত, এত ভয় জীবন মৃত একটি দলকে নিয়ে এত ভয় পান? যদি বুকে সাহস থাকে সৎসাহস রাজনৈতিক সদিচ্ছা নির্বাচন একটা দিয়ে দেখেন না কে জীবন মৃত আর কে সত্যি মৃত, প্রকৃত অর্থে জীবন্ত নাকি মৃত সেটা প্রমাণিত হতে পারে। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই, আপনাকে ধন্যবাদ, আপনি বেশ কতগুলো প্রসঙ্গ বলেছেন, মুক্তা পরে রেসপন্ড করবেন। আমি একটু বিরতি নিয়ে ফিরতে চাচ্ছি, দর্শক আপনারা নিশ্চয়ই আছেন আমাদের সাথে আজকের জিটিভি সংলাপে। আমরা আবার ফিরে এলাম আজকের জিটিভি সংলাপে, বিরতির পরে বেশ ছোটখাটো কয়েকটি বিষয় আমরা আলাপ করতে চেয়েছি, আপনি বোধহয় রেসপন্ড করতে চাচ্ছেন কয়েকটা পয়েন্ট ছিল আপনার। আমার প্রথমে বক্তব্য হচ্ছে মুনিয়াপ্পা, আপনারা বিএনপির আপনারা এত সুন্দর সুন্দর কথা বলেন, এত মিষ্টি মিষ্টি কথা আপনাদের, তো আপনারা তো একাধিকবার ক্ষমতায় ছিলেন, একটা সুন্দর প্রেসক্রিপশন দিলেন আপনাদের নেত্রী 20 দফার, তো এই সমস্ত প্রেসক্রিপশন আপনারা তো আপনারা যখন ক্ষমতা ছিলেন তখনও বাস্তবায়ন করতে পারতেন কিন্তু করেন নাই আপনারা। যাই হোক, তারপরে এখন কথা প্রসঙ্গে বলতেছেন যে যুদ্ধ অপরাধীদের ছেলেদের কথা বলতেছেন, যুদ্ধ অপরাধীর ছেলে যারা ছিল যাদেরকে প্রাইজ পোস্ট দিয়েছেন, আর এটা ঠিক আপনি বলেছেন বাবার জন্য ছেলে দায়ী হবে কেন, কিন্তু তারা যে দেশের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছে সেটা আপনি ভালো করেই জানেন। হ্যাঁ অবশ্যই, কি আপনাদের একটা লিস্ট আছে? তো আমাদের কোনো লিস্ট নাই, তারা প্রকাশ্যে বিবৃতি দিয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে এবং দেশদ্রোহী তার শামিল তাদের বক্তব্য। লিস্ট বলতে মিন করছে ওনাদের দলে যুদ্ধাপরাধী আছেন? ওই যে ওনাদের দলে একজন বলেছেন, আমাদের দলে যদি যুদ্ধাপরাধী থেকে থাকে আপনারা তো ক্ষমতায় ছিলেন, আপনারা তো করেন নাই বিচার, কারণ বিচারটুকুন করার মতো হিম্মত লাগে আপনারা সেটা করেন নাই। যাই হোক, করেন নাই যখন তখন এখন আর বলে লাভ নেই, আপনারা করে দেখাইতেন যে কে কে আছে। আচ্ছা না, আমি হ্যাঁ আমি যাবেন। আরেকটা কথা হলো উনি বলছেন যে গুণখুমের রাজনীতি, গুণখুমের রাজনীতি তো আপনাদের আমলে শুরু হয়েছে, জামাল উদ্দিন আপনাদের নেতা ছিলেন তাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, কঙ্কাল পাওয়া গেছে,
তারপর 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি কি না করেছে দেশে, সেই সংখ্যালঘুদের নির্যাতন থেকে শুরু করে গুম খুন হত্যা মানুষের, অবশ্যই 2001 সালে কি করেনি সেটা পৃথিবী জানে, গিনেস বুকে ঠাঁই হয়েছে আপনাদের অত্যাচারের মাত্রা, তখন সবাই দেখেছে। এবং মাহিমা ফাহিমাদের কি করেছেন পূর্ণিমা সেটা আমরা জানি। যাই হোক, এগুলো বলে আর আমরা চাই না যে মানে খাল কেটে কুমির আনার কোনো দরকার নাই। আর জীবন মৃত বলেছেন, জীবন মৃত ঠিকই আছে, এই জন্য জীবন মৃত আপনারা বলছেন একটা নির্বাচন দিয়ে দেখেন না, নির্বাচন একটা দিয়ে দেখেছিলামই তো, আপনারা আসেন নাই, ফলশ্রুতিতে 153 জন নির্বাচিত হয়েছে, তো তখন তো আপনাদের হাঁটু কেঁপেছে, আপনারা সাহস, আপনাদের সেই সাহসই না নির্বাচনে আসার জন্য, বারবার আপনাদের জন্য নির্বাচন দিবে। প্রসঙ্গ বিশেষ করে আপনি নির্বাচন কমিশন নিশ্চয়ই কথা বলেছেন, আরো সময় পেলে আবারও বলবো, কিন্তু আন্তর্জাতিক দেশীয় গণমাধ্যম বাংলাদেশকে যেভাবে হাইলাইট করছে, আমরা এই রোহিঙ্গা সমস্যাটিকে নিয়ে যেভাবে আমরা হিমশিম খাচ্ছি, বিশেষ করে আমরা সরকারি দলের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা বা তাদেরকে অ্যাড্রেস করার কথা শুনছি, আবার একই সাথে কিন্তু জাতিসংঘের স্টেটমেন্ট যে বাংলাদেশ মানবাধিকারের দিকটি বিবেচনা করে কতটা তাদের প্রতি সহনশীল হতে পারে, বিশেষ করে আপনি নিশ্চয়ই যদি একটু মন্তব্য করেন, আমি অন্যদের কথা একটু শুনতে চাইবো এই বিষয়ে। ধন্যবাদ। আসলে রোহিঙ্গা শরণার্থী যে ব্যাপারটা বা রোহিঙ্গা যে ইস্যু, বর্তমানে সারা পৃথিবীতে আমার দৃষ্টিতে এটি সবচেয়ে বেশি একটি মারাত্মক সেন্সিটিভ সমস্যা, এবং রোহিঙ্গাদের প্রতি আমরা সবসময় অত্যন্ত তাদের প্রতি সহনশীল, এবং তাদের প্রতি তাদের যে ঘটনা ঘটছে, তারা যেভাবে নির্যাতিত হচ্ছে, মারা যাচ্ছে, এটার প্রতি আমরা অত্যন্ত বেদনাহত এটার প্রতি, এবং এটা অমানবিক, এটা মানে সহ্য করার মতো না। এখন বাংলাদেশে আপনি জানেন আমাদের কিছুদিন আগে আমাদের মাননীয় সরকার পক্ষ থেকে যে পররাষ্ট্রমন্ত্রী একটা প্রেস ব্রিফিং করেছেন বিভিন্ন দেশের হাই লেভেলে যারা আছে দূতাবাসের কর্মকর্তা থেকে রাষ্ট্রদূতদের সম্মানে, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে যে এই সমস্যাটি তো একটি খুব সামান্য সমস্যা নয়, এটি অত্যন্ত জটিল একটি সমস্যা, বাংলাদেশে আছে প্রায় 20 বছর ধরে কিন্তু এরা বাংলাদেশে এসছে, এবং এরা বাংলাদেশে থাকছে, বাংলাদেশের ভূখণ্ডের সীমার মধ্যে এরা আছে, টেকনাফ উখিয়াত সহ বিভিন্ন এলাকাতে, এবং এখনো যখনই কেউ ঢুকছে তখনই তাকে কি দেওয়া হচ্ছে, তাকে ওষুধ দিয়ে সাহায্য করা হচ্ছে, মানবিক যে সাহায্যগুলা, খাবার দেওয়া হচ্ছে, বাংলাদেশ অত্যন্ত সহৃদয়ভাবে কিন্তু এগুলা বিবেচনা করছে। পাশাপাশি আরেকটি কথা আমি বলবো যে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের ব্যাপারে আরো বেশি ব্যাপক ভূমিকা নেওয়া দরকার। তবে জাতিসংঘ কি মায়ানমারকে এই বিষয়ে পর্যাপ্তভাবে প্রেশারাইজ করতে পারছে যে সমস্যাটা তাদের ফ্যাসিলিটেট করবার কথা, আমরা নিশ্চয়ই মানবাধিকার দিক থেকে আমরা রেসপন্ড করব না? হ্যাঁ, আমি এই ব্যাপারে আমার একটু আছে যে জাতিসংঘ এই ব্যাপারটি পরিষ্কারভাবে তাদেরকে কোনো চাপও দিতে পারছে না, আমার মনে হয় এই ব্যাপারে তারা খুব একটা সফল না। তবে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে, এখন এই কমিটি কতটুকু কাজ করছে সেটা আমার জানা নাই, কারণ তবে আমার কাছে মনে হয় না যে খুব একটা ইফেক্টিভ হচ্ছে। তবে এই ক্ষেত্রে আরেকটি কথাও আছে যে আমরা বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদেরকে সহযোগিতা করছি, তাদেরকে যথাসম্ভব আমাদের স্বাদ এবং সাধ্যের সমন্বয় করে, কিন্তু পাশাপাশি যে মুসলিম ধনী রাষ্ট্রগুলো তাদের উচিত কি এ ব্যাপারে এগিয়ে আসা, যেহেতু রোহিঙ্গারা মানুষ তার উপরে আবার তারা মুসলমান, দুটি পরিচয় তাদের, সেই ক্ষেত্রে মুসলিম রাষ্ট্রগুলো যদি এগিয়ে আসে আমার মনে হয় রোহিঙ্গা সমস্যাটি একটি ভিন্ন মাত্রা পাবে, এটা সমাধানের দিকে এটি আরো এগিয়ে যাবে। তবে আমার কাছে খুব অবাক লাগে যে দেখেন এখন একটা শক্তিশালী সামাজিক মাধ্যম হলো ফেসবুক, এই ফেসবুককে যে কিভাবে তিলকে তাল করা হয় তার একটি উৎকৃষ্ট প্রমাণ হলো আমি নিজে, আমার ব্যক্তিগতভাবে ফেসবুক আইডি আছে, আমি একটা আইডি মেইনটেইন করি, কোথা থেকে আমার ছবি দিয়ে পোস্টার বানিয়ে ভুয়া মানে রোহিঙ্গাদের বিরুদ্ধে একটা অপপ্রচার করা হলো যে মায়ানমারে নাকি কোনো রোহিঙ্গা উপর কোনো টর্চার করা হচ্ছে না, এবং আমার সরকারকে বেকা দেয় ফেলার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগকে বেকা দেয় ফেলার জন্য, এবং এমপিদেরকে বেকা দেয় ফেলার জন্য, তথা মাননীয় প্রধানমন্ত্রীর এই আওয়ামী লীগ সরকারকে বেকা দেয় ফেলার জন্য পরিকল্পিতভাবে একটা পেজ থেকে, এবং পেজের নাম হলো কি জুনায়েদ আল হাবিব, এই পেজ থেকে আমি রিপোর্ট করেছি, এবং এটা সম্পূর্ণরূপে মিথ্যা। রোহিঙ্গারা আমাদের ভাই, আমি রোহিঙ্গাদের জন্য যেরকম আমার প্রাণ কাঁদে তেমনি আমার প্রাণ কাঁদে নাসিরনগরে যারা হিন্দু তাদের জন্য প্রাণ কাঁদে, তেমনি প্রাণ কাঁদে আমার সাঁওতালদের জন্য, কারণ এই দেশ কারো একার অবদান না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে একটা দেশের জন্য, সবার উপরে পড়ব, তারা মানুষ। আমি মনে করি যারা ফেসবুকে এই ধরনের মিথ্যা অপপ্রচার করে সেটা বন্ধ করা উচিত, এবং এই ব্যাপারে নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবে। যোগ করতে চাইছেন আপনি? জি, দেখেন রোহিঙ্গা সমস্যাটার দিকে তাকাতে গেলে কিন্তু আমাদেরকে একটু অন্য ভাবে তাকাতে হবে। আজকে বাংলাদেশের উপরে চাপ আসছে যে বাংলাদেশ যেন সীমান্ত খুলে দেয়, কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু একমাত্র সীমান্ত নয়, লাওসের আছে, থাইল্যান্ডের আছে, চায়নার আছে, চায়না কিছুটা খুলে দিচ্ছে, কিন্তু চায়না প্রচন্ড চাপ সৃষ্টি করেছে বার্মার উপরে, মিয়ানমারের উপরে।
বাংলাদেশকেও কিন্তু একটা চাপ সৃষ্টি করতে হবে। আমরা কোনোভাবেই রোহিঙ্গাদেরকে অ্যাকসেপ্ট করতে পারবো না, এটা আমাদের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা। কিন্তু আমাদের নিবন্ধিত আছে 30,000 মাত্র রোহিঙ্গা, কিন্তু 5,00,000 মতো চুরি আছে ক্যাম্পের বাইরে অনিবন্ধিত। এবং আমাদের দুর্বলতাগুলো কোন জায়গায় দেখেন, এই সমস্ত রোহিঙ্গাদের মধ্যে প্রায় 4,00,000 রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নেওয়ার সৌদি আরবে আছে। তারা কি করে পাসপোর্ট পেল? এরা বেশ কিছু আনওয়ান্টেড কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা নানা ধরনের অপরাধের সাথে জড়িত। আরেকটা হলো বাংলাদেশের রোহিঙ্গা সমস্যাটাকে প্রথম কারা বাংলাদেশে বড় ভাবে আশ্রয় দেয়, রাবেতা আল আলম ইসলামিয়া নামে একটা এনজিও। এই এনজিওটা চালাতেন হলো মীর কাসেম আলী, জামাতের নেতা। এবং কক্সবাজারে জামাতের যে বিশাল নেটওয়ার্ক, তার একটা বড় কারণ হলো রোহিঙ্গাদের সাথে তাদের সখ্যতা। এবং এটা আমাদের ভূ নিরাপত্তার জন্য একটা ভয়ঙ্কর রকমের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন পার্বত্য চট্টগ্রাম একটা বৌদ্ধ ধর্ম অধ্যুষিত এলাকা, এবং কক্সবাজার রামু নাইকুমছড়ি সহ এলাকাগুলোতে, এবং মাঝে মধ্যে যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটে, সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে, সেগুলোর বেশিরভাগের সাথে কিন্তু এসব রোহিঙ্গা জড়িত। মায়ানমারে যেটা হচ্ছে এটাকে কোনোভাবে গ্রহণ করা যেতে পারে না। এবং দুঃখজনক হলো সামরিক জান্তা নয়, অং সান সুচির মতন একজন মানবাধিকারে শান্তির নোবেল পুরস্কার পাওয়া নেত্রী যখন ক্ষমতায়, তখন এটা ঘটছে। কিন্তু আন্তর্জাতিক মহল কিন্তু সেইভাবে মায়ানমারের উপরে কোনো চাপ সৃষ্টি করছে না। মায়ানমার আগের মতোই ডিনাই করে যাচ্ছে সবকিছু। দুঃখজনক হলো যে ওআইসির মতন একটা প্রতিষ্ঠান চুপ করে আছে যখন মুসলিমদের উপরে এত বড় একটা ঘটনা ঘটছে, ইউনাইটেড নেশনসও চুপ করে আছে। বাংলাদেশকে এখন একটা শক্ত অবস্থান নিতে হবে মিয়ানমারের বিরুদ্ধে। বাংলাদেশ যদি শক্ত অবস্থানে না যেতে পারে, তাহলে কিন্তু 91-তে যেমন বাংলাদেশের ঘরে 5,00,000 রোহিঙ্গা চাপিয়ে দিয়েছিল, এবং তখনকার যে নির্বাচিত সরকার হিমশিম খেয়েছে এদেরকে হ্যান্ডেল করে। শক্ত অবস্থান বলতে কি করতে পারে? জাতিসংঘে যেতে হবে, যতগুলো আন্তর্জাতিক ফোরামে যেতে হবে প্রয়োজনে। আজকে দেখেন সাবেক কূটনীতিকরা বলেছেন প্রয়োজনে বাংলাদেশকে আর্মি মোবিলাইজ করতে হবে। বাংলাদেশের এই অবস্থান না নিলে, যদি কোনো কারণে তারা বাংলাদেশ এখানে তাদেরকে আশ্রয় দেয়, ওদের যে একটা দীর্ঘদিনের দাবি আছে মিয়ানমারের যে এই সমস্ত রোহিঙ্গারা আসলে চিটাগং চট্টগ্রামের সিটিজেন, যদিও তারা 300 বছর ধরে সেখানে বাস করছে, এটা কিন্তু এস্টাবলিশ হবে। সুতরাং বাংলাদেশ সেখানে জায়গা দেওয়ার কোনো, বাংলাদেশ মানবিক থাকবে তাদের প্রতি, কিন্তু জায়গা দেওয়ার কোনো নিরাপত্তাগুলো বিষয়। এবং আরেকটা দেখো ইতিহাসের কি ধরনের বিভ্রান্তি, ইয়েমেন থেকে শিপ জাম্পিং করে যারা মায়ানমারে মুসলমান আসলো তাদেরকে চট্টগ্রামের লোক বানিয়ে দিল বার্মিজরা। এক অদ্ভুত, এই ইতিহাসও তুলে ধরতে হবে। দুঃখজনক হলো যে নুরজাহান মুক্তা একটা কথা বলেছেন যে ফেসবুকে ক্যাম্পেইনের কথা। আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক গোষ্ঠী ফেসবুকে ফটোশপ করে নাইজেরিয়ার ছবি, ইয়েমেনের ছবি, হাইতিতে তেল শোধনাগারে আগুন লেগে পুড়ে যাওয়া মানুষের ছবি দেখিয়ে বলা হচ্ছে এটা মিয়ানমারের নির্বাচন। সত্যি কথা বলে মিয়ানমারে যা হচ্ছে এটা অমানবিক। এটা ফটোশপের কোনো প্রয়োজনই নেই, এমনিতেই ফটোশপের কোনো প্রয়োজন নাই। ফটোশপের মাধ্যমে বাসের কেল্লা এবং এই জাতীয় মানে ফেসবুক ফ্যান পেজ গুলো তারা তাদের রাজনৈতিক অবস্থানকে জানিয়ে দিচ্ছে, এবং এদেরকে কেন্দ্র করে বাংলাদেশে যে একটা বড় ধরনের জঙ্গি কর্মকাণ্ড ঘটাতে তৎপর সেটা কিন্তু প্রমাণ পাওয়া যায়। এবং সাম্প্রতিক ঘটনা আপনি জানেন, বাংলাদেশের আনসার ক্যাম্পের লুট হওয়া অস্ত্র দিয়ে বার্মার ভিতরে, মায়ানমারের ভিতরে পুলিশ ক্যাম্পে হামলার পরেই কিন্তু মিয়ানমার সেনাবাহিনী এই অ্যাট্রোসিটিটা শুরু করেছে। সুতরাং আমাদের কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট, জঙ্গি প্রেক্ষাপট এটা মাথায় রেখে রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে হবে। আমি মুক্তা আপনার কাছে একটু আসতে চাই, তারপরে মুন্নেপার কাছে যাব। যেমন বর্তমানে যে সাইবার ক্রাইম, আইসিটি, ল অনেক কিছু করা হয়েছে, এরপরেও আপনি যেই এক ধরনের তথ্য সন্ত্রাস বা ফেসবুকের কথা বলেন যেটা আপনার উপরেও সেটা এসেছে, তার মানে কি আমরা কি সেই আইনগুলোকে বাস্তবায়ন করতে পারছি না? এগুলো কি করে ঘটতে পারছে জনগণের বা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে? আসলে সবকিছুরই কিন্তু ইতিবাচক নেতিবাচক দুটো দিকই আছে। ফেসবুক যেরকম আমরা ইতিবাচক অনেক কিছুই পাই, আবার নেতিবাচক কিছু দেয়। এখন এটাকে কে কিভাবে ব্যবহার করবে সেটার উপর ডিপেন্ড করে। তবে হ্যাঁ, আমি যে ব্যাপারটি আমার বেলায় ঘটেছে সেক্ষেত্রে আমি সেটা উপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা সেভাবে ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমার ব্যাপারটি দেখেছি সেটি বড় কথা না। এইরকম সমস্যা হাজার হাজার লাখ লাখ মানুষ ফেস করছে, এবং এটা খুবই দুঃখজনক। আর আরেকটি কথা আমি যেটা বলবো, যে অত্যন্ত সারগর্ভ কথা বলেছেন ইশতিয়াক ভাই, তবে এখানে দুটো জিনিস করা যেতে পারে। এক,
কথাটা বললে হয়তো অতিশয়োক্তি হবে কিনা, নোবেল প্রাইজটা কখন দেওয়া হয়? শান্তির জন্য দেওয়া হয়, এবং সে দেশের একজন নেত্রী হলেন অং সান সু চি। সু চিকে নোবেল প্রাইজটা দেওয়া হয়েছে এখন বিভিন্ন খান থেকে কথা আসছে একটা চাপ সৃষ্টি করার জন্য। এখন চাপ সৃষ্টি করার জন্য কি করা যায়? আমরা যদি এমন কিছু প্রস্তাব দেই যে সে তার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া হোক, এটি কিন্তু খুব অতিশয়োক্তি হবে না, এবং এটি সময় এসেছে। জনগণ পারবে, আন্তর্জাতিক চাপ করতে পারবে। আরেকটি সাজেশন আবার আছে, আরেকটি সাজেশন আমি দেই, সেটি হলো আরেকটা কাজ করতে পারে যে বাংলাদেশ এই ক্ষেত্রে এখন একটা ট্রানজিটের ভূমিকা পালন করতে পারে। কিভাবে ট্রানজিট ভূমিকা? বিশ্বের যে ধনবান দেশগুলো আছে না, বিশেষ করে মুসলিম দেশগুলো, তারা কি করবে? যেমন সৌদি আরব বা কুয়েত, এই সমস্ত দেশের থেকে মুসলিম দেশগুলো জাতিসংঘের মধ্যস্থতায় এই যে যারা রোহিঙ্গা আছে এদেরকে বাংলাদেশ থেকে তারা বিমান যোগে তারা তাদের দেশে নিয়ে যেতে পারে। বাংলাদেশ কি করতে পারে? তারা মানে টেকনাফ থেকে চট্টগ্রাম পর্যন্ত তারা পরিবহন ব্যবস্থার মাধ্যমে মিয়ানমার কি স্বীকৃতি দিতে হবে, এটা হলো প্রথম কথা। হ্যাঁ, সেটা তো আছে মিয়ানমারের তারা, তারপরে দিয়ে তারপরে এই জন্য বললাম জাতিসংঘের মধ্যস্থতা। আমি আপনাকে যেতে চাই, বিশেষ করে এই ধরনের আমাদের দেশের বড় সমস্যাগুলির সময় কিন্তু আমরা সব রাজনৈতিক দলগুলোকে একটা কমন ভয়েসে কথা বলতে শুনি না। এটি কিন্তু সেরকমই একটি ব্যাপার, মায়ানমারের যে রোহিঙ্গাদের সমস্যাটি, অন্য রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে অবস্থাটা কি? এটা তো দেখেন, যেখানে মানবতা বিপন্ন হয় তখন রাজনৈতিক দল আমাদের প্রত্যেকেরই একজন মানুষ হিসেবে, আমার পাশের মানুষটাকে আগুনে পুড়িয়ে মারছে, রোহিঙ্গা যারা আছে মায়ানমারের শিশুদের জীবন্ত পুড়িয়ে মারছে, এখানে মহিলাদের ধর্ষণ করছে, আর সমস্ত মুসলিম রোহিঙ্গাদেরকে যেভাবে নির্যাতন এবং অত্যাচার করা হচ্ছে, এটার ভয়াবহতা কোনো কথা বলে কমানোর কোনো সুযোগ নেই, বরং বাড়বে। যেটা হয়েছে আমরা যেটুকু দেখেছি, এটা যদি 100% এর মধ্যে 10% ওই যে ওই নাইজেরিয়া টাইজেরিয়া ওগুলো থেকে থাকে, 90% তো সত্যি, এটাই তো যথেষ্ট। তাই এখানে প্রত্যেকটা ঘটনাই সত্যি, যে কারণে আজকে দেখলাম আমাদের অনেক সাংবাদিকরা সরেজমিনে মায়ানমারে দেখেছেন, তারাও মায়ানমারে অ্যামনেস্টি, হ্যাঁ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের মতন আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো আছে, তারাও তো বলেছে যে মায়ানমার এবং বাংলাদেশ দুই দেশের আচরণই নিষ্ঠুর। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশ পুশ ব্যাক করছে, যখন তারা বাঁচার জন্য আসছে, আমরা যখন 71 আমরা তো 1-1.5 কোটির উপরে মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলাম, তাই না? তো সেই কথাটা আমরা ভুলে যাই কেন? কারণ আজকে আমরা যদি আরেকটা দেশে এই রকম বিপদের সময় শরণার্থী হিসেবে আশ্রয় নিতে পারি, তো আমার পাশের দেশ মায়ানমার তাদেরকে একটা সময়ের জন্য বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত আবেগপ্রবণ দেখেন, এগুলো অন্য জিনিস, কিন্তু এই মুহূর্তে বাঁচার জন্য যদি তারা, যেহেতু সুচি অং সান সু চি উনি যেহেতু আপনার নোবেল পিস প্রাইজ পাওয়ার পরে ভয়ঙ্কর যে হিংস্রতা, যে একটা এই রকম পাশবিকতা আমরা তো দেখে, আচ্ছা এটা তো বললাম মায়ানমারের কথা, আর দুই একটা কথা বলি। আমার আগে আমাদের এমপি সাহেব যে বললেন সংখ্যালঘুদের নির্যাতন, এই কথাটা এরপর ওনাদেরকে আমি সাজেস্ট করব ওনারা যেন না বলেন। কেন জানেন? এই পর্যন্ত এই গত 9 বছর বাদ দিলাম, 2 বছর বাদে 7 বছর যত সংখ্যালঘু নির্যাতন হয়েছে সারা বাংলাদেশের, সেটা কিন্তু দলমত নির্বিশেষে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ কল্যাণ পরিষদ থেকে প্রত্যেকে একই কথা বলেছে, সরকার এবং সরকার দলের সদস্যরাই তার সাথে জড়িয়ে আছে। নাসিরনগরের কথাটা বলি, আমি নাসিরনগরে গিয়েছিলাম, এমপি মহোদয় গেছেন কিনা আমি জানি না, যে দৃশ্য আমি দেখে এসেছি, ওই দুই একটা ওই মুখস্থ নাম বললে হবে না, সেখানে একে মানে 20টার মতন প্রায় 20টার মতন পূজা মণ্ডপ জ্বালিয়ে দিয়ে প্রতিমা ভেঙে চুরে তারা করেছে, আপনাদের দলের ওই যে তিনজনের এগেইনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছেন, বের করে দিয়েছেন, কাজেই বলবার সুযোগও নাই যে এটাও বিএনপি করেছে। আপনি শেষ করেছেন? আপনি স্বাধীনতাও তো নাই। আচ্ছা দেখেন, আর আরেকটা কথা, ওই যে আমরা নির্বাচন নিয়ে কথা বলেছি, জেলা পরিষদ নিয়ে কিন্তু
কথা বললাম না, শুধু একটা কথা বলি যে ওনাদেরই মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আমাদের যিনি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আছেন, উনি বলেছেন অর্থহীন জেলা পরিষদ নির্বাচন করব না। আর এটা তো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বাংলাদেশের ওই তাড়াতাড়াই ওনারা ওনারাই করবেন আর কি। একটা পয়েন্ট যোগ করতে আসেন 30 সেকেন্ড খুব কুইকলি শেষ করতে হবে। উনি তো বলেছেন যে সংখ্যালঘুদের উপর সরকার দলীয়রা নির্যাতন করেছে, একটু আগে উনি বলেছেন যদি হ্যাঁ আপনি এখানে বলেছেন আপনি, কিন্তু আপনারাই বলেন সেই আপনাদেরকে নাকি ভোট দেয় না হিন্দুরা, ওদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে ভোট দেওয়ার অভিযোগে, যে আওয়ামী লীগকে তারা ভোট দিয়েছে। তাহলে আপনারা তো ডাবল স্ট্যান্ডার্ড আপনারা অবলম্বন করছেন। আপনারা বলতেছেন সংঘ হিন্দুরা নাকি আওয়ামী লীগকে ভোট দেয়, তাহলে কি সেই আক্রোশে আপনারা তাদেরকে মেরেছেন, আপনারা আক্রমণ করেছেন? আর হোসেন মোহাম্মদ এরশাদের কথা বলেছেন, হোসেন মোহাম্মদ মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা নয়, উনি বিশেষ দূত, আপনাকে বলতে হবে না। আপনি কি বিশ্বাস করেন সেটা আপনাকে এখানে বলতে হবে? তখন আপনি কি বলতে চাচ্ছেন জামিল ভাই, এই 5 লক্ষ রোহিঙ্গা এই দেশে আছে কিভাবে? তাহলে যদি সরকার আশ্রয় না দিয়ে আমরা এই বিষয়ে আরো কথা বলতে পারি আপনারা, তাদেরকে মানবিক সাহায্য দেওয়া হচ্ছে, ঔষধ দেওয়া হচ্ছে, তাদেরকে উপশম করা হচ্ছে। আচ্ছা, আমি আজকে ধন্যবাদ জানাতে চাই নুরজাহান বেগম মুক্তার, সময় স্বল্পতার কারণে আর রেজা হয়ে গেছে, যেতেই পারলাম না। ফাহিমা মুন্নি এবং সৈয়দ ইশতিয়াক রেজা তিনজনকে আজকে আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে কথা বলবো, আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।